Think how much good they are doing you, jara apnake ninda korche. They can only hurt themselves. Kintu ashole khoti tara nijederi kore. Go where people hate you. Let them thrash the ego out of you. And you will get nearer to the Lord. Apna je amito. Ota jokhon lathi jhata khabe na. Ekdom mar jokhon khaye. Jemon bole na je PTA শিক্ষা দেব আপনার আমিত্বকে যখন PTA শিক্ষা দেওয়া হয় তখন শিখে না যে না হার না ছেড়ে দে মাকে দে বাঁচি আর ভালোবাসা আমার লাগবে না শান্তি 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 তো দিয়ে ওই বানরের এক্সাম্পল বলছেন যে যখন ওই সব কিছুকে ফেলে যে জিনিসটাকে ধরে আছো ওই সংসার যেটাকে ধরে আছো এইটাকে যখন ফেলে দিয়ে তার উপরে দাঁড়াবে তখনই উই আর রেডি টু কাম টু গড এইটা যখন করে তখনই You can come to God. Blessed it is to be persecuted for the sake of righteousness. Jokhon apni dharma path niye nilen, jokhon apni ekta jibon darshan niye nilen, eta jone jodi loke apnake kosto day, protarona kore, thik ache, kono subidhe nei. Kintu beshi bhagi apni dekhben, amra je kosto pai, amader bandramor jonno pai. Amra nijera bandrami kori, amra bhulbhal kaj kori, amader nijosho onek rokomer durbolta royeche. জেনারেলি আমরা কিন্তু পানিশড সেটার জন্য হই কিন্তু যিনি ধর্মের পথ নিয়ে নিয়েছেন তার আর কষ্ট হয় না নাম করা দধিচি মুনি দেবতারা বলছেন যে আপনার শুদ্ধ হাড় অস্থি বজ্র বানাবো খুব ভালো মুন্ডো আবার কেটে দাও কোনো ব্যাপারই না ধর্মপথে আছে ও কোনো ব্যাপারই না একটা আদর্শের জন্য যখন আপনি এগোচ্ছেন তখন জীবন আর কোনো কিছু লাগে না আমরা অনেকবার আলোচনা করেছিলাম জীবন দর্শন খুব ইম্পর্টেন্ট জীবন থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে আমাদের সোলজার্সরা যারা বর্ডারে দাঁড়িয়ে আছেন মরছে কালকেও দেখুন একটা মেজর বাচ্চা ছেলে মেরে দিয়েছে তাকে মারা গেল একটা জীবন দর্শন আছে আমি দেশ সেবা করছি আমাদের মতো শর্ত পর যদি হয় যে কিভাবে চুরি করে টাকা নেওয়া যায় কিভাবে ভোগে করা যায় সে তো ওরকম সার্ভিসে যাবেই না জীবন দিয়ে দিল তো যখন জীবন দর্শন একটা থাকে যখন ধর্ম পথে আছেন একটা সত্যের পথে আছেন তখন যদি কষ্ট হয় ওটা কোনো ব্যাপারই না আর যদি কষ্ট পান এটা দেখাবে যে আপনি কত মহাপুরুষ আপনি আদর্শের পথে আছেন আর আপনার কোনো কষ্ট হচ্ছে না লোকে আপনার প্রতারণা করছে না তা আপনি বুঝে নিন আপনি ঠিক পথে নেই আপনার প্রতারণা দুটো পরিস্থিতিতে এক আপনার বদমাইশি বাদরামো করছেন যেটা আপনি নিজেও জানেন আর তা নাহলে আপনি একটা আদর্শের পথে আছেন আদর্শের পথে যদি আপনি লাঠি ঝাঁটা খাচ্ছেন না আপনি তার মানে কিছুই না আদর্শের পথ নিয়েছেন মানে প্রকৃতির বিরুদ্ধে যেতে শুরু করেছেন প্রকৃতির বিরুদ্ধে যেতে শুরু করেছেন মানে এবার ঢেউগুলো সামনে থেকে মুখে ধাক্কা মারবে যতক্ষণ প্রবাহের সঙ্গে যাচ্ছেন আপনি আরাম জীবনে আরাম জীবনে আরাম তার বিপরীত গুলোই ধাক্কা মারবে আপনাকে লোকে প্রতারণা করবে ওইটাকে যখন আপনি দাঁড়িয়ে সহ্য করে নেবেন জগৎ আপনার পূজো করবে